ভোট পরবর্তী হিংসা রুখতে প্রচার তৃণমূলের, এলাকায় মাইক বেঁধে শান্তি বজায় রাখার বার্তা তৃণমূলের। পুলিশের কাজ তৃণমূল করছে, অভিযোগ ভাটপাড়ার বিজেপি নেতার। লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুরে একাধিক এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। গত 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণার পর হিংসার ঘটনা বেড়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতেও হিংসার ঘটনা সামনে এসেছে। জানা গেছে টিটাগড় এলাকায় তৃণমূলের বিজয় মিছিল চলার সময় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। রাতে এলাকায় পুলিশি পিকেট বসানো হয়েছে। এবার এলাকায় শান্তি ফেরাতে ও নির্বাচন পরবর্তী হিংসা রুখতে বিশেষ প্রচার অভিযান করল তৃণমূল। শুক্রবার ভাটপাড়া সহ তৃণমূলের পক্ষ থেকে ভাটপাড়া সহ বিভিন্ন এলাকায় টোটো করে শান্তি বজায় রাখার প্রচার করা হয়। এই প্রচার থেকে সবাইকে শান্ত থাকার বার্তা দেওয়া হয়। যদিও এই প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি। এইভাবে প্রচার করে কি রাজনীতির হিংসা কমানো যাবে, প্রশ্ন বিজেপির। বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন, এই ধরনের প্রচার পুলিশ প্রশাসনের কাজ। পুলিশের কাজ এখন তৃণমূল করছে। ভোটের ফল প্রকাশের পর পুলিশ ও তৃণমূল এক হয়ে গিয়েছে মনে হচ্ছে। বিজেপির অভিযোগ, প্রতিদিনই বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আর টোটো করে বিভিন্ন জায়গাতেই প্রচার করা হচ্ছে, এটা লোক দেখানো। তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাইকিং করছেন, যে বিভিন্ন জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এই কাজটা যতদূর জানতাম পুলিশে, তো আমি জানি না যে 2024 লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে যে পুলিশের দায়িত্বটা ওনারাই নিয়ে নিলেন কিনা। কারণ আদালতের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে ওনাদের সবসময় একটা স্ট্যান্ড আছে। তা সে 4 তারিখের পর থেকে এ মাসের আদালত এবং পুলিশটা ওনারাই কিনা সেটা দেখার একটা বড় বিষয় আছে। ভাটপাড়া সহ তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, ভাটপাড়া এলাকায় সেভাবে কোনো অশান্তি হয়নি, তবুও আমরা সকলকে শান্তি বজায় রাখতে আবেদন করছি। ভাটপাড়ায় কোনো রকম এরকম হিংসার ঘটনা ঘটেনি। যেটা আপনি যদি বলেন, কিছু একটু চমকে দেওয়া টাইপের, একটু চোখ দেখানো এরকম হয়েছে। এটা যদি বলেন সাধারণ মানুষও করেছে, কোনো কোনো জায়গায় আমাদের তৃণমূল স্তরের কর্মীও জড়িত থাকতে পারে, অস্বীকার করব না। কারণ ভোটের আগে যে অর্থে এই আগলিবার 400 পার বলে স্লোগান দিয়ে যে থ্রেট, যে ভয়ভীতির সঞ্চার করেছিল ভোটারদের মধ্যে এবং আমাদের তৃণমূল স্তরে, আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে, স্বাভাবিকভাবেই তার একটা রিয়াকশান হওয়াটা খুব স্বাভাবিক। শুধু তাই না, বিশেষ করে ভাটপাড়ায় 2019 পর সাংসদ জেতার পর, ভারতীয় জনতা পার্টির সাংসদ জেতার পর যে হিংসা নামিয়ে এনেছিল ভাটপাড়ার মানুষ, মানুষ কিন্তু এইগুলো ভুলে যায়নি। তারপরও আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভাটপাড়া বিধানসভায় কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।